The Assam Muslim Marriage and Divorce Registration Act 1935 এখন বাতিল করা হয়েছে বা খারিজ করা হয়েছে রিপিল করা হয়েছে আর যার ফলত আজির পিছত আর এটিয়ার পিছত আর এই অ্যাক্টর জড়িয়ে রেজিস্ট্রেশন মুসলিম ম্যারেজর রেজিস্ট্রেশন বা ডিভোর্স রেজিস্ট্রেশন হব নোৱাৰিব হাঁহি বিৰিঙিছে মুসলমান মহিলার মুখত রাজ্য সরকারের ক্যাবিনেট সিদ্ধান্তই হাঁহি বিৰিঙাইছে মুসলমান মহিলার রাজ্যত মিঠাই খুয়ায় আনন্দত আত্মহারা মুসলমান মহিলা হয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকারের ক্যাবিনেটর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজ্য সরকারের ক্যাবিনেট সিদ্ধান্ত অনুসরি রাজ্যত খারিজ দ্য আসাম মুসলিম ম্যারেজেস অ্যান্ড ডিভোর্সেস রেজিস্ট্রেশন অ্যাক্ট 1935 ব্রিটিশের দিনের চলি অহা এই আইন বাতিলক লৈ উৎফুল্লিত মুসলমান মহিলা মুখ্যমন্ত্রী ডাঙরিয়া সরকারক মই ধন্যবাদ জ্ঞাপন করছো যেহেতু বর্তমান আসাম মুসলিম মেরিজ অ্যাক্ট 1935 পাস হয়েছে আর সেই আইন পাস হওয়ার লগে মই ইসিসিক মই আদরণি জানাইছো আর সেই আইনের জড়িয়ে যাতে মোৰ নিচিনা ভুক্তভোগী মহিলাসকলক সরকারে যাতে ন্যায় দিয়ে আর যিসকলে অন্যায় করেছে যিসকলে পুরুষে এজনী নারীক সন্তানের সৈতে এনেকে হাৰাশাস্তিত ভুগাই আছে সেই পুরুষক অতি সোনকালে এরেস্ট করিব লাগে ব্রিটিশ যুগের এই আইন ব্যবস্থায় মহিলাক পণ্য সামগ্রীর দরে ব্যবহার করার অভিযোগ এই আইনের গয়নালয় রাজ্যত বাল্য বিবাহ বহুবিবাহ ব্যবস্থা চলি অহার অভিযোগ যার বাবে সময়ে সময়ে হাৰাশাস্তিৰ সন্মুখীন হয়ে আহিছে মহিলা এনে অশুভ আইন ব্যবস্থা বাতিলক লৈ স্বাভাবিকতে উৎফুল্লিত মুসলমান মহিলা সাহিবা আহমেদ মই সরকারক ধন্যবাদ দিব জানাইছো কারণ ধন্যবাদ দিব বিচাৰিছো কারণ এই আইনখনৰ বিৰুদ্ধে প্রথম কাজী এরেস্ট হয়তো মই এডভোকেট সাহিব আর মোৰ টিমটোয়ে করাইছিল লক্ষীমপুর সদর কাজী কাজী এই যে যেটো আসাম মেরিজ এন্ড ডিভোর্স অ্যাক্ট যেটো আপুনি কৈ আছে 1935 এই অ্যাক্টৰ আলম লৈ বহুত মহিলাক এই কাজীসকলে ভিক্টিমাইজ করে ব্যক্তিগতভাবে এগৰাকী অধিবক্তা হওয়া সাহিবা আহমেদে সমাজত সন্মুখীন হয়ে আহিছে এনে বহু অশুভ পরম্পরার ব্যক্তিগতভাবে এগৰাকী অধিবক্তা সাহিবা আহমেদে সমাজত সন্মুখীন হয়ে আহিছে বহু অশুভ পরম্পরার আনকি গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ের অধিবক্তাগৰাকীয়ে নিজে যুঁজ দি আহিছে তিনি তালাক বহু বিবাহকে ধৰি এনে ব্যবস্থার বিরুদ্ধে পিছে রাজ্য সরকারে এই আইন খারিজ করার সমান্তরালক ইতিমধ্যে আদালতত যুঁজ হয়ে থাকা এই সমূহ গোচর যিসমূহ আইন বিরুদ্ধে সেই সমূহক কঠোর ব্যবস্থা লোবলে পরামর্শ অধিবক্তাগৰাকীয়ে কারণ ইমান ভাল আইন অতদিনে আমি পোৱা নাই আর যেটু কোরআনে কোৱা নাই দেই কোরআনে আমি কোরআনের খিলাফ নহয় ইসলামের খিলাফ নয় সরকার কিন্তু ইসলামের খিলাফ নহয় এইটো হে সকল মুসলমানে মানে প্রপাগান্ডা করে আছে যিসকলে এই মুসলিমের নামত তেওঁলোকে বিজনেস করে আছে কাজীর নামত বিজনেস করেছে মোল্লার নামত বিজনেস করেছে মুন্সির নামত বিজনেস করেছে ধর্মটো যেন তেওঁলোকৰ নিজের মতে বনায় লৈছে ধর্মটো এইটো কেতিয়াও নকয় না এজনক কষ্ট দিয়ে আর এজন কেতিয়াবা হারি যাব নোৱাৰে পিছে রাজ্য সরকারে এই আইন খারিজ করার সমান্তরালক ইতিমধ্যে আদালতের মজিয়াত নিষ্পত্তি নোহা এনে ধরনের গোচর সমূহ যি আইন বিরুদ্ধ সেই সমূহের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা লোবলে পরামর্শ অধিবক্তাগৰাকীয়ে বলেন ভট্টাচার্য রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট